So, Assalamualaikum everyone, I'm Meskhat Hossain back with another video and you are watching the Human Changer channel. So, jehetu ami ager video te bolchilam je amar final exam shesh hoyeche, mane amar semester shesh hoyeche ekta ar ekta semester shuru hobe. So, er moddhe ami etodin ekta break e chilam ar ei break er majhkhane ami chesta kortechilam like next tuition fees er jodi kichu taka earn kore fela jay ar eta niye amar ekta video ashbe. So ajker ei daily vlog niye ami ashlam ar ei vlog ta like hotat kore toiri kora karon hocche amra ekta moloto jacche ekta trip e matro 2 diner jonno shobai onek byasto chilo kaj niye so chaacche je ektu refreshment newar jonno so amra jabo holo toronto er ektu bahire belleville jeta hocche toronto theke 200 km dure ar mojar bishoy hocche ekta highway diye jete hoy ar highway একদম সোজা সো আচ্ছা আমি বেশি কিছু না বলি ভিডিওতে লাইক আপনারা দেখবেন আর আপনারা আমার সাথে যাবেন সো উইদাউট এনি ফারদার ডিলে লেটস স্টার্ট দা ভিডিও কানাডাতে আসার পর যদি আপনি একটা ই বাইক কিনতে চান যেটা মোস্ট অফ দা স্টুডেন্টস করে থাকে সেক্ষেত্রে আপনি এই মুভিন ই বাইকটি দেখতে পারেন আপনারা যদি আমার কোডটা ইউজ করেন সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা বাইকে $100 ডিসকাউন্ট পাবেন এই ট্রিপের জন্য আমরা মূলত 10 জন একসাথে প্ল্যান করে বের হই আর আমাদের জন্য অলরেডি একটা কটেজ আমরা প্রিবুক করে রেখেছিলাম বেলভিলে সো ওখানে যেই আমরা 2 দিন থাকব বেলভিলে 2 দিন থাকা খাওয়ার জন্য যে খাবার প্লাস আমাদের যাবতীয় যা যা দরকার আমরা সবকিছু একসাথে কিনে নিয়ে যাচ্ছি বেলভিলের উদ্দেশ্যে যাত্রা পথে আমাদের হাইওয়েতে কারো কোনো নেটওয়ার্ক ছিল না আর বলতে গেলে আমরা মোটামুটি প্রাকৃতিক মনোরম পরিবেশটাকে এনজয় করেই আমরা বেলভিলের দিকে এগিয়ে যাচ্ছিলাম সো চলেন দেখে আসি আমাদের যাত্রাপথের কিছু সুন্দর ফুটেজ অবশেষে প্রায় 2 ঘন্টার জার্নি শেষ করে আমরা বেলভিলে এসে পৌঁছালাম এটা হলো আমাদের কটেজের মেইন ভিউ আমরা যে এখানে লিভিং রুম থেকে বাইরের ভিউটা দেখতে পারতেছি আর এটা অনেক সুন্দর একটা প্লেস আর হচ্ছে আসার সাথে সাথে আমরা যে বাজারগুলো কিনে এনেছিলাম ওইগুলো নিয়ে রান্না বান্না শুরু করে দেই ইনি হচ্ছে আমাদের রবিক ভাই যিনি হচ্ছে আমাদের এই ট্রিপের মাস্টার শেফ ছিল টরন্টোতে যে পরিমাণ মানুষ ওইসব এরিয়াতে মানুষ একদম নাই বললেই চলে আমরা খাবার দাবার শেষ করে ফেলি আর শেষ করে আমরা সুইমিং পুলে সবাই জার্জির মতো করে সাঁতার কাটা জাম দেওয়া সহ আরো অনেক কিছু করি অনেক এনজয় করে সবাই When I press play, all I hear is you. And it goes like, ooh. সো আমাদের কটেজের পাশে আবার ফিশিং এর ব্যবস্থা ছিল আর ওইখানে আমি মাছ ধরতে বসি বিকালবেলা আর মোটামুটি আমরা সবাই মিলে অলমোস্ট অনেকগুলা মাছই ধরতে পারি ওই জায়গা থেকে আর মাছগুলা দেখতে এত বড় না হলেও মাছ ধরার বিষয়টা সবাই অনেক এনজয় করেছে সবাই মাছ ধরতে ব্যস্ত ছিল আর মোটামুটি আমরা অনেকগুলা মাছ ধরি এভাবে মূলত দেখতে দেখতে আমাদের সবটা দিন শেষ হয় আর আমরা রাতের বেলা খাবারের জন্য অভিক ভাই মূলত আমাদের মাস্টার শেফ যেহেতু উনি আমাদের রান্না শুরু করে দেয় আর উনি আমাদের সবার জন্য স্টেক বানানো শুরু করে আমরা চেষ্টা করি যার যার মতো করে ওনাকে সাহায্য করার
রাতের খাবার শেষ করে আমরা মূলত রাতে নদীর পাড়ে বনফায়ার করি। এখানেও মোটামুটি একটা ভালো আড্ডা জমে যায়, আর এরপর আমরা নিজেদের মতো করে ঘুমাতে চলে যাই। সো এরপর দিন আমরা সকাল সকাল বিরিয়ানি রান্না করে সবাই খাওয়া দাওয়া করে আশেপাশে কয়েকটা প্লেস ঘোরাঘুরি করি, দেন সুইমিং পুলে আবার সাঁতার কাটি, মাছ ধরি। দেন যেহেতু আমাদের এরপর দিন ক্লাস শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা চারজন ফ্রেন্ড ওই দিন রাত্রেই চলে আসি আর বাকিরা ওই দিন রাত্রে থেকে যায়। তো এটাই ছিল আমাদের ওভারঅল ভেজবেল ট্রিপ। সবাই এই ট্রিপটা অনেক এনজয় করে। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল আপনাদেরকে দেখানো যে কেনাটা কত সুন্দর হতে পারে। তো আপনারা বেশি দেরি করবেন না, সবাই চলে আসেন, আমি তো আছি আপনাদেরকে হেল্প করার জন্য। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই।